আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় অনেক দিন পর আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এটা ছিল ডিসেম্বর মাসের 7 তারিখে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, সেই ভিডিওটা একটু শ্যুট করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হয়তো অনেকেই আমাদের জীবনের মান উন্নয়নের জন্য শহরের আমরা যতই থাকি না কেন, একটু মানসিক শান্তি আর স্বস্তির জন্য আমাদের কিন্তু গ্রামে যেতেই হয় বা আসতেই হয়। গ্রামে জন্মেছি বলে মনে হয় গ্রামের প্রতি টানটা একটু বেশি। গ্রাম প্লাস গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবন, সব কিছু কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আজ মনে হলো সত্যিকারের গ্রামে চলে আসছি, শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও মনে হয় গ্রামে এসে সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো যেতে যেতে কিন্তু গ্রামীণ পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। ডিসেম্বর মাসে গ্রামে যাওয়ার কথা ছিল না, তবে আমার একটা ফুপু বেশ অসুস্থ ছিল, তাছাড়া আমার বোনের বিয়ের পর প্রায় 4 বছর হয়ে গিয়েছে, এই পর্যন্ত তার সাথে দেখাই হয় নাই সরাসরি। আর একটা বাচ্চা হয়ে গেছে অলরেডি, 3 বছর হয়ে গেছে আমার বাগনার, তাকে আমি সরাসরি একটু ছুঁয়ে দেখতেও পারিনি, সেই জন্য কিন্তু অসুস্থ অবস্থায় গ্রামে যাওয়া। আমি যেদিন গ্রামে গিয়েছিলাম তার পরের দিনই আমার ফুফুটা মারা গিয়েছে, এই জন্যই মনটা ভীষণ খারাপ ছিল, আর শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, আর মন মানসিকতা ভালো ছিল না বলেই কিন্তু ভিডিওগুলো করা হয়নি। আমি যখন গিয়েছিলাম তখন দেখা যাচ্ছে গ্রামের যে মাঠগুলো বা ক্ষেতগুলো আছে সেখানে প্রায় ধান কাটা শেষ হয়ে গিয়েছে, নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা তো এই সময় দেখা যায় এই পরিবেশটা ওরা ভীষণ পছন্দ করেছে, গিয়ে আমার এখানে যে খোলা মাঠের মতো হয়েছে ক্ষেতগুলো সেখানে দৌড়াদৌড়ি লাফলাফি। আমি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকলেও ওদেরকে কখনোই বুঝতে দিইনি যে আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, ওরা যাতে বিষয়টা না বোঝে এবং খুব সুন্দরভাবে গ্রাম প্লাস গ্রামীণ পরিবেশটা এনজয় করতে পারে, সেই জন্যে কিন্তু গ্রামে কষ্ট করে যাওয়া। ওই যে দূরে দেখা যায় আমার ছোট্ট বাবুটা বসে আছে, ও তো গ্রামের যে ধানগুলো আছে কিভাবে ধানগুলো শুকায় সেগুলো দেখতেছে এবং নিজে নিজেও ট্রাই করতেছে। আর আমি একটু এখানে প্রায় যখন 12টা বেজে ছিল তখন একটু বিলের দিকে এসেছি, বিলটা যেহেতু আমার বাড়ির পাশে এই জন্য এখানে এসেছি। সবাই দেখি ধান শুকানো নিয়ে ব্যস্ত, কেউ ধান শুকিয়ে পিঠা পায়েস তৈরি করে, এই জন্য কিন্তু ব্যস্ত। আজকে কিন্তু মাকে খুব মিস করেছিলাম, আমার মা পিঠা পায়েস ভীষণ ভালো বানাতো, আর সেই মা কিন্তু আজ দুনিয়াতে বেঁচে নেই, তাই মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। আর যদি মা বেঁচে থাকতো আমার 3 ছেলেকে দেখে মা কতই না ভালোবাসতো, কতই না আবদার পূরণ করতো, কি বলবো, ওগুলো বলতে গেলে খুবই খারাপ লাগে। আমি দেশে গেলে যখন আমার বাপের বাড়ি যাই তখন কিন্তু মনটা আমার অনেকটাই খারাপ থাকে, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে যায় ওখানে, কিন্তু যখন যাই মাকে দেখি না, সব কিছু কেন জানি শূন্য শূন্য মনে হয়, ওই সময় আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওই শূন্যস্থানটা কেউই পূরণ করতে পারে না, এখনও পারেনি আর কখনও পারবেও না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। আজকের ভিডিওটা ছোট্ট হলো, যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। প্রায় অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা, কিন্তু বয়স দিতে পারতেছি না, সময় পাচ্ছি না, এই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আমার ছোট্ট বাবাটা ধান কীভাবে গাড়তে হয় সেগুলো দেখে নিজে নিজে করতেছে, আমার কাছে তো এটা দেখে ভীষণ ভালো লেগেছে, ওকে দেখে মনে হচ্ছে গ্রামে আসা আমার সার্থক হয়েছে। তো যখন শীতের সময় বন্ধ থাকবে আমি চেষ্টা করব অবশ্যই আমার বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসা,
আর ওরা গ্রামের বাড়ির কথা শুনলে ভীষণ খুশি হয়ে যায়। জন্মসূত্রে যেহেতু আমি এবং আমার হাজব্যান্ডের বাড়ি গ্রামে, এই জন্যই আমরা প্রতি বছরই কোনো না কোনো সময় গ্রামের বাড়িতে যাওয়ার ট্রাই করি, যাতে বাচ্চাদেরও এই অভ্যাসটা থাকে, গ্রামের প্রতি টান থাকে, গ্রামে যে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি টান বা ভালোবাসা থাকে, তাদেরকে ভালোভাবে চিনতে পারে, এই জন্যই গ্রামে আসা। যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।